আগামীকালকে সবে বরাত আর এই উপলক্ষে অনেক রেডি গরু উঠছে, বড় বড় গরু উঠছে হযরতপুরে। আর এর আগের বার আপনাদের যদি মনে থাকে পাঠানকে কিনছিলাম আমি সবে বরাতের আগের যে বাজার সেটা, তো ওই বাজারে এসে আমার মনে হয়েছিল যে সবে বরাতের আগে বড় গরুর অনেক বেশি ডিমান্ড থাকে, একটু দামও চড়া থাকে গরুর। তো এই জন্যই এইবার আমি ভাবছি যে তুফানকে একটু নিয়ে আসি হাটে। তো এখানে কোনো জোরাজুরি নাই, যদি আমার এক্সপেক্টেড প্রাইস পাই তাইলে আমি সেল করব, অর এলস থাকবে, কোনো হুড়াহুড়ি তাড়াহুড়ার কিছু নাই। তো এখানে প্রচুর গরু উঠছে, প্রচুর শাহিওয়াল বলেন আপনি, ওই সাইডে পিছনের দিয়ে ক্রস বলেন সবই উঠছে। তো আপনাদেরকে একটা এক্সেপশনাল গরু দেখাই যেটা আমার কাছে হিউজ লাগছে, আর এই টাইপ গরু একটু কমই দেখা যায়, আমি দেখাচ্ছি চলেন। একটা মজার জিনিস দেখাই, গত বছর ঠিক এই টাইমে এই জায়গা থেকে আমি ডনকে কিনছিলাম, আর এখন এসে সেম ডনের মতো একটা গরুই এখানে বাঁধা, একেবারে এই জায়গাটায় এই ইয়াতেই মনে হয় বাঁধা ছিল ডন, মানে খুবই অবাক লাগলো। আর এইরকমই ছিল ডন, এই গরুটা জাস্ট ওর শিংটা একটু ডনের আলাদা ছিল, আর মোটামুটি আর একটু বড় ছিল ডন, কিন্তু ও দেখবেন যে সেই লাল লাল হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, ডনের কথা মনে পড়ে গেল এই গরুটা দেখে। আর এক্সেপশনাল গরুটা, এই বড় গরুটা কি বিক্রি হয়ে গেছে? যাক, বড় গরুটা বলে নিয়ে গেছে ঘরে, কারণ গরুটা এখন নাই এখানে। হিউজ ছিল ভাই অস্ট্রাল, এত বড় অস্ট্রাল কমই দেখা যায়। এখানে দেখেন কয়েকটা পাকড়া দেখা যাচ্ছে, একটু দাম জিজ্ঞেস করে দেখি কত চাইতেছেন ভাই। আচ্ছা, প্রাইস কিরকম চাইতেছেন? প্রথমটা দাম চাইছি 65। 65 চাইলো। আর পরেরটা দাচ্ছে, এটা সুন্দর আছে। ওই যে আরেকটা পাকড়া, অনেক গরু উঠছে অনেক। আর সবে বরাতের আগে সবসময় মনে রাখবেন যে সবে বরাত যেইবার হবে তার এক সপ্তাহ, মানে লাস্ট যে হাটবারটা থাকে আর তার আগের হাটবারে প্রচুর গরু কেনা বেচা হয়। তুফানকে তো দেখাইলামই, তুফানের কাছে কাকা আছে, তো দামটাম বলতেছে আর একটু বাড়লেই মোটামুটি দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, আর যদি সেল না হয় সমস্যা নাই, তারা নাই, আমরা আমাদের তুফান আমাদের ঘরে আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তো দামাদামি চলতেছে তুফানের, ওনারা একটা দাম দিছে, দেখা যাক কাকা কতটা সেল করে তুফানকে। তুফান বিক্রি হয়ে গেছে, আমি ফর্মালিটি শেষ করে তারপরে রশি হালকা করে দিতেছি ও যাতে বসতে পারে, আর একটু টাকা একটু কম আছে ওটা নিয়ে আসবে আর কি। একচুয়ালি তো ওকে সেল করছি হচ্ছে, ওর আস্কিং চাইছিলাম 3 লাখ, তো এরপরে অনেক ঘেতাঘেতি করে আমার টার্গেট ছিল 2,80,000 সেল করব, তো তার থেকে 3 কম দিচ্ছে আর কি, 2,77,000। যা হয়েছে আলহামদুলিল্লাহ, গরু টরু বিক্রি করলে মন খারাপ হয়ে যায়, বাট কিছু করার নাই, প্রতিবার একই কথা বলি, ও বসার জন্য পাগল হয়ে গেছে। আর ওকে যে আজকে আনছি কোনো ঝামেলা করে নাই, কারণ ওই যে কাকা নাক ফুরাই দিছে, কাকা একাই এই নাক ফুরাইছে। Thank you.
তুফান চলে যাইতেছে আর তুফানের সাথে আমার জার্নি এখানেই শেষ হয়ে গেল। যেখানেই থাকে যেন ভালো থাকে, খুব বেশি কষ্ট যেন না হয়। তুফানের সাথে মিরপুর থেকে জার্নি শুরু হয়েছিল, এখন হযরতপুরে এসে শেষ হইল। এটা বলবো যে আমি আসলে ওকে নিছিলাম, নেওয়ার সময় বলছিলাম যে ওকে কোরবানি পর্যন্ত রাখতে পারি, আবার আপনার শবে বরাত বা মাংসের জন্য সেল করতে পারি। এখন যেটা ভাবলাম যে যেহেতু আমার এটা বিজনেসের ব্যাপার আর তুফানের যেরকম গ্রোথ দেখতেছি, যে ওকে আরো 4 মাস না পেলে এই টাকা দিয়ে আরো 2টা কিনলে বেটার ডিল হওয়ার কথা। বড় গরু তো অস্ট্রেলিয়ান গুলা, গত ভিডিওতে আমি বলছি যে অস্ট্রেলিয়ান নিয়ে যেই হ্যাসেল হয়েছে, এই টাইপ গরু রাখা আসলে যদি আগে বুকিং না হয় তাহলে আমি সেল করে দিব। তো আগে আপাতত বুকিং টুকিং হয় নাই, এই জন্য ভাবলাম যে যদি ভালো একটা প্রাইস পাই, আমার যদি লস না হয় এটা সেল করে দেওয়াটাই বেটার, তো এই জন্যই সেল করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চহিল মন খারাপ হয়ে যায়, যতটুকুই অ্যাটাচমেন্ট থাকুক বা না থাকুক, একটা খামারে যেই গরুটা ছিল ওটা খামার থেকে বের হয়ে চলে গেলে, আর সেটা যদি হয় যে কাটায়ের উদ্দেশ্যে নিয়ে যায়, কালকেই বোধহয় ওকে স্লটার করবে যেটা বললেন ওনারা, তো তখন খারাপই লাগে আর কি। তো আর ভিডিও করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।